আপনাদের এই অনুষ্ঠান সৌভাগ্য দর্পণে আরো একটি পর্ব। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, জীবনে চলার পথে আমাদেরকে সবসময় যে আমাদের নিয়ন্ত্রণে সবকিছু থাকে, বা এই যে ভালো থাকাটা সবসময় যে আমাদের নিয়ন্ত্রণে থাকে তা কিন্তু নয়, এবং এই ভালো থাকাটা আমাদেরকে থাকতেই হবে, এবং তার একটা ঐকান্তিক চেষ্টাও আমাদেরকে চালিয়ে যেতেই হবে। জীবনে অনেক সময় অনেক রকমের অজানা ঝড় আসে, যে ঝড় মূলত জীবনটাকে একদম তছনছ করে দিয়ে চলে যায়, এলোমেলো করে দিয়ে যায় কখনো কখনো। তো সেই ঝড় যখন আসে, তখন আমাদের জীবনটাকে যে এলোমেলো করে দিয়ে গেল, তার জন্য আমরা সম্পূর্ণরূপে দিশাহীন হয়ে পড়ি, এবং আমরা পথ খুঁজে পাই না যে কোন পথ দিয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারব। তো এই এলোমেলো যে অবস্থা, বা বলতে পারেন এই যে সমস্যা, এই সামলানো, যে জীবনটাকে তছনছ করে দিয়ে গেল, এটা যদি আমরা একটু আগে থেকে কিছু যদি স্টেপ নিই, কিছু যদি পদক্ষেপ গ্রহণ করি, তাহলে কিন্তু এই অবস্থাগুলো আমরা নিজেরা কিন্তু সামলাতে পারি। এবং এই সামলানোর জন্যই কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্র, এবং জ্যোতিষশাস্ত্রে বহু সূত্র, এবং সেগুলোকে যদি সঠিকভাবে জীবনে পর্যায়ক্রমিকভাবে এক্সিকিউট করা যায়, তাহলে কিন্তু সেখান থেকে আশানুরূপ ফলপ্রসূ ফল পাওয়া যায়। যদি সঠিক সময়ে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেন, সঠিক ব্যক্তিত্বের কাছে পৌঁছতে পারেন, তাহলে আপনার যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্য কিন্তু আপনার ভাগ্যের যে পরিহাস, সেটা কিন্তু অবশ্যই আটকানো সম্ভব, সেই ব্যর্থতাটাকে আটকানো সম্ভব, এবং তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তার জন্য দেখুন, কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানেই লক্ষাধিক টাকার রেমেডি নেওয়া, সেটা নয়। ফার্স্ট স্টেপ হলো একটা প্রপার অ্যানালিসিস এবং একটা প্রপার গাইডলাইন। সেই প্রপার গাইডলাইন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা নিখুঁত অ্যানালিসিস, বিশ্লেষণ, এবং সঠিক সময়টাকে নিরীক্ষণ করে, সঠিক তিথিটাকে ধরে নিয়ে, উপযুক্ত দশা অন্তর্দশাকে কাজে লাগিয়ে, সঠিক তিথিকে কাজে লাগিয়ে যখন রেমেডি গ্রহণ করবেন, তাহলে দেখবেন আপনার সফলতা আসতে বাধ্য। তাহার বারবারই ছুটতে হবে, আর অ্যাস্ট্রোলজারের প্রতি আপনার যে বিশ্বাস সেটাও যেমন নড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে একই রকম ভাবে ঠিক জ্যোতিষের প্রতি বা অ্যাস্ট্রোলজির প্রতিও কিন্তু আপনার বিশ্বাসটা নড়ে যাবে। সেই জন্য সঠিক ব্যক্তিত্বকে আপনাকে চিনতে হবে, সঠিক জায়গা আপনাকে নিরূপণ করতে হবে। তো আমাদের সৌভাগ্য দর্পণে প্রতিটা অনুষ্ঠানেই আপনাদের কাছে নতুন নতুন কিছু বিষয় নিয়ে, এবং আপনাদের জীবনের যে প্রবলেম, সেই প্রবলেমগুলোকে নিয়ে আমরা আলোচনা করি। প্রতিটা পর্বেই সেই আলোচনাই থাকে, আজকেও তার অন্যথা নেই। দেখবেন আমাদের জীবনে চলার পথে অনেক ক্ষেত্রেই আমরা, বিভিন্ন ক্ষেত্রে আমরা অর্থ অনেককে দিয়ে থাকি, বন্ধু বান্ধব বলতে পারেন, আত্মীয় পরিজন বলতে পারেন, তাদেরকে সাহায্য করে থাকি, কিন্তু সেই অর্থ যখন আপনার প্রয়োজন, সেই অর্থের সেটা আর কখনো ফিরে আসে না। তো আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে, যে রিকভারি আপনি কিভাবে করতে পারেন, এবং এটা কেন হয়, এবং সেক্ষেত্রে আপনাকে সতর্ক কিভাবে থাকা যায়। তো আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আলোচনায় ফিরব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বীরভূম শিউড়ি থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আপনার নাম? মেয়ের সম্বন্ধে জানবেন। মেয়ের নাম? তিথি মণ্ডল। আচ্ছা, জন্ম তারিখ? অক্টোবর 2002। টাইম, জন্ম সময়? বীরভূম, তাই তো? কতদিন দেখছেন সৌভাগ্য দর্পণ? কেমন লাগে? এখানে
এখানেও জন্ম তারিখ পাওয়া গেছে, জন্ম তারিখের যে সংখ্যা অর্থাৎ বেসিক সংখ্যা তা পাওয়া যাচ্ছে 3, এবং এই জন্ম ছকে 2 একটা প্রেশার রয়েছে, অর্থাৎ ওভারচার্জ হয়ে গেছে। অর্থাৎ এটাকে বলা যায় যে মেয়ে খুব ইমোশনাল, যে কাজ একবার করবে বলে স্থির করে নেয় সেই কাজে করবেই এবং যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে করতে চায়, কিন্তু বাধাগ্রস্ত হয়। বিভিন্ন কাজের ক্ষেত্রে যতটা চেষ্টা করে সেই অনুযায়ী প্রপার রেজাল্ট আসে না, অন্যের জন্য যতটুকু করে সেই অনুযায়ী কিন্তু ও কিন্তু তার থেকে ফিডব্যাক ও পায় না, এবং নিজের জন্য যতটা পরিশ্রম করে সেই অনুযায়ী জীবনে ততটা পরিমাণ ফল কিন্তু কখনো পায় না। এখানে লগ্ন পাওয়া গেছে ধনু লগ্ন, এবং এখানে চন্দ্র পাওয়া গেছে, এই যে ধনু লগ্ন এবং লগ্নেই চন্দ্র বসে রয়েছে, অর্থাৎ লগন চাঁদা। আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে এবং জ্যোতিষ জীবনে এটা দেখেছি যে যাদের ক্ষেত্রে লগন চাঁদা তাদের ক্ষেত্রে জীবনে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে চলে এবং জীবনটা অনেকটা স্ট্রাগলময়, এবং শারীরিক দিক থেকে টুকটাক কিছু না কিছু সারাটা বছর ধরে কিছু না কিছু লেগে থাকে, আজ মাথা ব্যথা, কাল এই এরকম টুকটাক প্রবলেম সবসময় লেগে থাকে। লগ্নের যে চতুর্থ স্থান বৃহস্পতি, এবং লগ্নপতি বৃহস্পতি এখানে তুঙ্গস্থ অবস্থা বসে রয়েছে, এবং এই তুঙ্গস্থ অবস্থায় বসে থেকেও এখানে যা পাওয়া যাচ্ছে বেশিরভাগ গ্রহই এখানে রাহু আর কেতুর অন্তর্ভুক্ত হয়ে রয়েছে, এবং চন্দ্রভঙ্গ অর্থাৎ চন্দ্রভঙ্গ একটা কালসর্প যোগ এখানে তৈরি হয়েছে, এবং এই কালসর্প দোষ যখন থাকে, বিশেষ করে নেগেটিভ অ্যাপ্রোচ যখন থাকে, তখন সেক্ষেত্রে জীবনে প্রচুর বাধা, বিশেষ করে পড়াশোনার বা কেরিয়ারের ক্ষেত্রে সবসময় যতটা চেষ্টা করে সেই অনুযায়ী স্যাটিসফাইড হয় না, যতটা পরিমাণ প্রচেষ্টা করছে সেই অনুযায়ী রেজাল্ট আসতে চায় না। এবং লগ্নের যে সপ্তম স্থান, সেই সপ্তম স্থানে শনি অবস্থান করছে, অর্থাৎ বৈবাহিক যে জায়গাটা, এবং সপ্তমপতি বুধ এখানে মঙ্গলযুক্ত অবস্থায় বসে রয়েছে একাদশ স্থানে এবং রবির সঙ্গে যুক্ত অবস্থা, অর্থাৎ একটা এখানে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে যা ওর মধ্যে কনফিডেন্স দেবে, যে কোনো কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে, জীবনে অনেকটা এগিয়ে যাবে, কিন্তু লাস্ট মিনিট যে গোল অফ ডেস্টিনেশন অর্থাৎ যেটাকে চ্যাম্প করে এগিয়ে যাওয়া সেই জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা, ব্যক্তিগত জীবনে একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যায়, কখনো কখনো মানসিকভাবে একটু চাপের মধ্যে পড়ে, আবার নিজের কনফিডেন্স কে গ্রো করে আবার ঘুরে দাঁড়ায়। একটু শেয়ার করবেন। হ্যালো, এবং ব্যক্তিগত জীবনে একটা ওঠাপড়া, বন্ধুদের জন্য যতটা করে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট বন্ধুদের থেকে সাহায্য পায় না, এবং বর্তমানে কেরিয়ার ওরিয়েন্টেশনের জায়গা যেটা আপনার সবচেয়ে বড় মূল প্রশ্ন, এবং ব্যক্তিগত জীবন বিশেষ করে বৈবাহিক ক্ষেত্র, এই বৈবাহিক ক্ষেত্রটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, তার কারণ এখানে ত্রিশরায়া পথ অর্থাৎ তৃতীয় পতি এখানে সপ্তমস্থ অবস্থায় বসে রয়েছে, এবং সেখানে শনির মতো গ্রহ বসে রয়েছে যা বিবাহের ক্ষেত্রে দিলে তৈরি করবে, এবং আফটার ম্যারেজ তাকে ম্যারেজ লাইফটা সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে সমস্যা, তার কারণ এখানে মঙ্গল বুধ যুক্ত অবস্থা রয়েছে, সপ্তম পতি এখানে বুধ মঙ্গল যুক্ত অবস্থায় বসে রয়েছে, এই যে জায়গাটা এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটার জন্য বলো ভালো কারো সঙ্গে কনসাল্ট করুন, এবং প্রতি সপ্তাহের বুধবার একটু সবুজ আবির যে কোনো মাতৃমন্দিরে অর্পণ করবেন, এবং বৃহস্পতিবার কলা গাছের গোড়াতে একটু কেশর মিশ্রিত জল প্রদান করতে বলুন, এই কাজটুকুকে প্রথমে করতে বলুন, তাহলেই দেখবেন ওর যে কেরিয়ার ওরিয়েন্টেশনের এরিয়া এবং ব্যক্তিগত জীবন দুটো জায়গাতেই ভালো হবে। আর কি জানতে চান বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন, আমি এর আগে বহুবার আলোচনা করেছি ইঞ্জিনিয়ারিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রহটা দরকার সেটা হচ্ছে মঙ্গল আর শনির কানেকশন। এখানে জন্মছকে মঙ্গল শনি কানেকশন না হলেও নবাংশ ছকে গিয়ে মঙ্গল শনি কানেকশন তৈরি হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট গ্রহ সে হচ্ছে শনি, এবং এই শনি এখানে কিন্তু যথেষ্ট কেরিয়ার ওরিয়েন্টেশনের এরিয়াতে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, সেই কারণের জন্য সাবজেক্ট নির্বাচনটা সহজ হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু কেরিয়ার গ্রাফের ক্ষেত্রে
কেরিয়ারে যে ইম্প্রুভমেন্ট সেই জায়গাটা ক্ষেত্রে এখানে সমস্যা তৈরি হচ্ছে। তার কারণ দশমপতি এখানে পীড়িত অবস্থা বসে রয়েছে। এই দশমপতি যখন পীড়িত হয়ে যায় তখন অনেক চেষ্টা করেও সফলতা ঠিক মতো করে আসতে চায় না। আশা করি বুঝতে পেরেছেন। প্রপার যে জায়গাটা চেষ্টা করছে সেই জায়গাটা যতটা চেষ্টা করেছে সেই অনুযায়ী রেজাল্ট কি বিগত দিনেও পেয়েছে? উচ্চ মাধ্যমিকে 70% সায়েন্স ওরিয়েন্টেড স্টুডেন্ট, মোটামুটি স্ট্যান্ডার্ড রেজাল্ট বলা যায়, তাই না? কিন্তু পরিশ্রম অনেক বেশি করেছে। হ্যালো, পরিশ্রম অনেক বেশি করেছে কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আসেনি, তাই তো? চাকরির সম্ভাবনাও আছে, কিন্তু ওই যে বললাম এখানে কালসর্পযোগ যে দোষ যে তৈরি হয়ে রয়েছে এবং দশমপতি পীড়িত হয়ে রয়েছে, ফলে কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন কখনো থাকবে না। এটাকে একটু ভালো কারোর সঙ্গে রেকটিফাই করুন। এরম এরম যাদের প্রবলেম, এবং বিশেষত চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ এখানে নেই, ফলে এখানে একটা কেমোড্রোম দোষ তৈরি করেছে। যাদের কেমোড্রোম দোষ, আমি আগেও বলেছি, 16 সোমবারে ব্রত অবশ্যই করুন এবং শ্রাবণ মাসটাতে করুন, তারা দেখবেন আরো উপকার পাবেন। এবং এইরকম ধরনের যাদের প্রবলেম তাদের ক্ষেত্রে কৌশিকীয় অবস্থাটাকে জীবনে সঠিকভাবে ব্যবহার করুন, তাহলে সেখান থেকে এখান থেকে গাইডলাইনটাকে প্রপারলি ইউজ করুন, তাহলে জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, আমাদের যে আলোচনা এগিয়ে যেতে, যে কোনো একটা জন্মছককে যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করি, তার কোন জায়গা থেকে তার প্রবলেম সেটাকেও আমরা অ্যানালাইজ করতে পারি এবং সঠিকভাবে তার নিরীক্ষণ করে আমরা জীবনে কিন্তু তাকে সঠিকভাবে তার পথটাকেও দেখিয়ে দেয়। যেটা আমি আমার আলোচনা প্রথমেই বলেছিলাম যে একটা গাইডলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র রেমিডিজ করলেই হয়ে যাবে না, তাকে প্রপারলি গাইডলাইনে চলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রেমিডিজটা প্রপার টাইমে করতে হবে, সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে, তবেই সেখান থেকে কিন্তু তার উপযুক্ততা পাবেন। তা না হলে কখনোই এখান থেকে তার 100% রেজাল্ট কখনো আসতে পারে না। তা আমাদের যে আলোচনা ছিল আজকে, যে আপনি বারবার ধরে কাউকে হয়তো ঋণ দিচ্ছেন বা কাউকে ঋণ দিয়েছেন, কাউকে সাহায্যের জন্য আপনি এগিয়ে গেছেন, কিন্তু সেই সাহায্য যখন আপনার দরকার সেটাকে পাচ্ছেন না, তার থেকে আপনি রিকভারি কিভাবে হতে পারেন? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এরকম কেন হয়? যখন দেখবেন দ্বিতীয় ভাব দ্বাদশ ভাব খুব পীড়িত হয়ে যায় এবং বিশেষ করে অর্থকারক গ্রহ, বিশেষ করে বৃহস্পতি যদি পীড়িত হয় অথবা পুষ্কর নবাংশে না থাকে, তখনই এই সমস্যা হয়। এই পুষ্কর নবাংশের কথা অনেকেই জানেন না, হয়তো আজকে থেকে নতুন শিখলেন, সেখান থেকে শিখে সেটাকে আবার জাস্টিফাই করার চেষ্টা করবেন, কপি করার চেষ্টা করবেন। তো যাই হোক, পুষ্কর নবাংশ এমন একটা নবাংশকে যদি আমরা তার 10টি এবং 30টি ভাগে ভাগ করি, তার পর্যায়ক্রমে তা রয়েছে, সেখান থেকে বলা যায় যে তার সেখানে বৃহস্পতির যে অবস্থান সেখান থেকে এখানে তার ডেস্টিনেশন আমরা পেতে পারি। দেখুন, সৌভাগ্য দর্পণ সবসময় আপনাদের কাছে সঠিক জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করে। তো এই জায়গাটা যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে কখনোই অর্থ কাউকে ধার দেবেন না, কিন্তু দিয়ে ফেলেছেন তার জন্য কি করবেন? আমরা দ্বিতীয় কলারকে আরেকটা করে নিয়ে আমরা আলোচনায় ফিরবো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? নাম উদয় বিশ্বাস। আচ্ছা, জন্ম তারিখ 7 সেপ্টেম্বর 1991, জন্ম সময় 11:28 AM, জন্মস্থান হলদিয়া। এখন কি আপনি হলদিয়া থেকে ফোন করছেন? সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আজকে চেষ্টা করে আজকেই পেয়ে গেলেন? আচ্ছা আচ্ছা, তো কেমন লাগে? এই যে বিভিন্ন টপিক নিয়ে আপনাদের কাছে যে আলোচনা করা হয় সেগুলো কি দরকার আছে বলে মনে হয়? পুষ্কর নবাংশ সম্বন্ধে আগে কখনো শুনেছেন? এর পর থেকে অনেক শুনবেন, অনেক অনুষ্ঠানেই শুনবেন, এরপর কপি পেস্ট। যেমন জ্যোতিষটাকে সঠিকভাবে জানি বলে তার বারবার ধরে তার সঠিক আলোচনাটা করে তুলতে পারি। এখানে দেখুন বিশ্বাসবাবু, আপনার যা পাওয়া যাচ্ছে, এখানে জন্ম পাওয়া গেছে 7 তারিখে, অর্থাৎ 7 সেপ্টেম্বর। এই 7 তারিখে যাদের জন্ম তাদের চিন্তা ভাবনা বহু থাকলেও তার প্রপার এক্সিকিউশন লাইফে কখনো হয় না, ঠিক কিনা বলুন?
যা চিন্তা করেন সেটাকে প্রপারলি লাইফে এক্সিকিউট করে উঠতে পারেন। আমি কিন্তু এখনো জন্ম ছকে ঘুরিনি, শুধুমাত্র ডেট অফ বার্থের ডেটটাকে দিয়ে অ্যানালিসিস করছি। এবং 1991 সাল, এখানে 1 আর 9 যে একটা কম্বিনেশন পাওয়া গেছে, 1 আর 9 কম্বিনেশন যখন পাওয়া যায় তখন অতিরিক্ত লেভেলে কনফিডেন্স, কিন্তু সেই কনফিডেন্স সঠিক জায়গায় কাজে লাগাতে পারেন না, ঠিক কিনা বলুন। এখানে যা পাওয়া যাচ্ছে, রবি এখানে বুধযুক্ত, বৃহস্পতিযুক্ত এবং চন্দ্রযুক্ত অবস্থায় পাওয়া গেছে, এবং লগ্ন এখানে বৃশ্চিক লগ্ন, এবং রাহু কেতুর মধ্যে সমস্ত গ্রহ পড়ে গিয়েছে, এবং এখানে একটা নেগেটিভ কালসর্পদোষ, এবং এই নেগেটিভ কালসর্পদোষের জন্য এবং শনি ভঙ্গ কালসর্পদোষ, এবং শনি এখানে তৃতীয় স্থানে অবস্থান করছে, এবং তৃতীয় স্থানে অবস্থান করে শুক্রকে পীড়িত করছে, ফলে ব্যক্তিগত জীবনে সবসময় একটা টানা পড়েন কিন্তু সবসময় কিন্তু চলবে। এবং এখানে চন্দ্র পাওয়া গেছে মহা নক্ষত্রে, অর্থাৎ আপনার কনফিডেন্স লেভেল ভালো, এক্সিকিউশন ভালো, লাইফে চেষ্টাও করেছেন, কিন্তু প্রপার সাকসেসের যে জায়গাটা, সেই প্রপার সাকসেসের স্বাদ কিন্তু ব্যক্তিগত জীবন বলুন, ব্যক্তিগত ক্ষেত্র বলুন, ফাইন্যান্সিয়াল রিলেটেড এরিয়া বলুন, সেই জায়গাটাতে কিন্তু করে ওঠেনি। এবং আপনি অন্যান্যদের জন্য যতটা করেন সেই তুলনায় কিন্তু ফিডব্যাক পান না। এবং এখানে দ্বিতীয় স্থানে রাহু, ফলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভুল ভাল অনেক সিদ্ধান্ত, এবং ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ভুল করেছেন, যেটা এখন রিয়েলাইজ করেন অনেকটা সময় পেরিয়ে আসার পর। বলুন, এখন আপনার মূল প্রশ্ন শারীরিক কেন্দ্র তো, এবং তার সঙ্গে ফাইন্যান্সিয়াল রিলেটেড এরিয়াতে, তাই তো? দেখুন, ফাইন্যান্স মানেই আমাদের ক্যারিয়ার, ক্যারিয়ার থেকে অর্থ আসে কোথা থেকে? আমরা যেখান থেকে পরিশ্রম করব, যেখান থেকে কর্ম করব, সেখান থেকেই তো আমাদের এরিয়াটা উঠে আসবে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, সেখানে এখানে যে দশমপতি, সে দশমপতি কিন্তু ডিটেন চার্টে, আমি আমার অ্যানালিসিস সবসময় যেটা বলি, ডিটেন চার্টে এই জন্ম ছক অনুযায়ী ভালো অবস্থায় রয়েছে, কিন্তু দশা পিরিয়ড খুব একটা ভালো সুটেবল না, এবং গোচর, এই গোচরে বর্তমানে কিন্তু শনি দৃষ্টি পড়ছে দশম ভাবের ওপর, যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রেই সবসময় একটা প্রবলেম, এবং যে কাজই করছেন সবসময় আপনার সঙ্গে যারা রয়েছেন তাদের সাথে একটা ব্যাক বাইট, এবং যে কাজই করেন সে কাজের ক্ষেত্রে প্রপার সাকসেস আসার ক্ষেত্রে সমস্যা, প্রপার ইনভেস্টমেন্ট এরিয়াও সঠিকভাবে পান না, এবং পারিবারিক ক্ষেত্রে যতটা পরিমাণ সাহায্য পাওয়া দরকার সেই জায়গাটাও পাচ্ছেন না, নিজে অনেকে নতুন নতুন ভাবে চিন্তা করছেন কিন্তু সেই জায়গা থেকে প্রপার অ্যানালিসিস করে বা প্রপার এক্সিকিউশন করে নিজেকে ব্যবহার করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা সবসময় কিন্তু এখানে ফেস করছেন। এবং চন্দ্রের যেহেতু সপ্তম স্থানে এখন শনি অবস্থান করছে, ফলে বর্তমান সময় মানসিক দিক থেকে এবং বিশেষ করে শারীরিক জায়গাটাও কিন্তু একটু ডিস্টার্বিং পিরিয়ডের মধ্যে রয়েছে, এবং লগ্নের চতুর্থ স্থানে কিন্তু বর্তমানে শনির অবস্থান, যা কিন্তু আপনাকে পারিবারিক ক্ষেত্রে এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড এরিয়াতেও কিন্তু বিশেষভাবে সমস্যা তৈরি করছে, একটু শেয়ার করবেন। এর জন্য কি করেছেন? শুধুমাত্র অ্যানালিসিসটা শুনে বসে থাকলে চলবে? অ্যানালিসিসটা তো শুনলেন, সঠিকই শুনলেন, সঠিক তো? এটা এটার পর আপনার স্টেপ কি, এটাকে ওভারকাম করার জন্য কি করেছেন? এখনো পর্যন্ত এই সৌভাগ্য দর্পণে যে উপাচারগুলো বলা হয় কর্মকেন্দ্রিক, সেগুলো কখনো ব্যবহার করেছেন? এই উপাচারগুলো তো আপনাদের জন্যই, যারা এসে পৌঁছতে পারছেন না তাদের জন্যই তো উপাচার। এবার এই যে জানলেন, এর পরের এক্সিকিউশন লেভেল কি, এরপর কি করবেন? মুশকিল থেকে বেরোনোর জন্য স্টেপটা কি? আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললো এইগুলো হয়েছে, আপনাকে এই ফরম্যাটে চলতে হবে, সেই ফরম্যাটিংটা তো জানতে হবে, আপনি তো প্রবলেমটা জানলেন, এবার তো তার একটা গাইডলাইন অনুযায়ী চলতে হবে, তবে তো এখান থেকে বেরোতে পারবেন। 91 জন্ম, তার মানে বলা যায় মোটামুটি 32 বছর বয়স, 33 বছর বয়স। এর এখন থেকে যদি প্রপারলি এক্সিকিউশন না হয়, এর পরে কবে এনহ্যান্সমেন্ট পাবেন, কবে সফলতা পাবেন, তাই না? এর জন্য তো প্রপার স্টেপ নিতে হবে, এবং এই স্টেপ নিতে গেলে আপনাকে ভালো কারোর সঙ্গে জন্য একটা গাইডলাইন ফলো করতে হবে। দেখুন, কারোর কাছে পৌঁছানো, কোনো অ্যাস্ট্রোলজার কাছে পৌঁছানো মানেই তার লক্ষাধিক টাকার রেমেডি নয়, আগে একটা প্রপার গাইডলাইনটাকে ব্যবহার করুন, তারপর সেটাকে এক্সিকিউট করুন, তাকে যাচাই করুন, দিয়ে তারপর রেমেডি করবেন, কিন্তু সেটা অবশ্যই সঠিক সময়ে, তা না হলেই বারবার ধরে আপনাদেরকে ঠকতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনার ক্ষেত্রে বলবো, প্রতি সপ্তাহের শনিবার দিন যে কোনো মাতৃমন্দিরে অপরাজিতা ফুল অর্পণ করবেন, এবং মাকে একটি জবার মালা অর্পণ করুন, শুধু এটুকু করুন, এবং কোনো ভিক্ষুককে বা যার প্রয়োজন রয়েছে এরকম মানুষকে 40 গ্রাম চা পাতা দান করবেন মঙ্গলবার দিন। এই উপাচারটা ফার্স্ট স্টেপ আপনার জন্মক্ষেত্রের জন্য, এটাকে ব্যবহার করুন, তাহলে দেখবেন এখান থেকে সফলতা আপনার কাছে আসতে শুরু করবে ধীরে ধীরে, আপনার প্রবলেমগুলো নিয়ন্ত্রিত হবে। এরপর ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, এবং সেই জায়গা থেকে একটা প্রপার গাইডলাইনে চলুন, আপনার যে সমস্যা সেখান থেকে প্রতিহত করে এগিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। বলুন,
সরকারি চাকরির চোখ আমি অন্ত দেখতে পাচ্ছি না। যদি কেউ আপনাকে বলে থাকে আপনি তার সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু আমার অ্যানালিসিস অনুযায়ী আমি 100% আপনি তারিখ মিলিয়ে রেখে ঘন্টা মিনিট সময় লিখে দিতে, এই জন্মচকে কখনোই সরকারি চাকরি হতে পারে না, গ্যারান্টেড। দেখুন, আমাদের যে আলোচনা ছিল যে আমাদের এক্সিকিউশনটা আমরা কিভাবে করব, কারণটা তো আমি আপনাদের কাছে এখানে প্রকাশ করলাম, কিন্তু কিভাবে এক্সিকিউশন করব। এক্সিকিউশন করার ক্ষেত্রে আমরা এই যে শ্রাবণ মাসের ক্ষেত্রে যে কোনো সোমবারে একটা বাদাম তেলের প্রদীপ দেব মহাদেবকে, তার মধ্যে অল্প একটু তিল দেব এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে 5টি লবঙ্গ প্রদান করব ফুলযুক্ত, অর্পণ করে যেতে অর্পণ করবো এবং তা সেই প্রদীপটিকে অর্পণ করব এবং তার সঙ্গে সঙ্গে ওম তুম কুড়ায় নম, ওম তুম কুড়ায় নম, ওম তুম কুড়ায় নম 108 বার প্রত্যহ পাঠ করব। এটা আপনাদের প্রতিদিন করতে হবে। এরপর সেকেন্ড স্টেপ, একটা আমি একটা সংখ্যার কথা বলবো, যেটা একটা বোলের মধ্যে অথবা কাঁচের গ্লাসের মধ্যে প্রতিদিন দিনে দুবার এটাকে ব্যবহার করবেন। কাঁচের গ্লাসের মধ্যে 8 7 8 7 7 3 4 এই সংখ্যাটা লিখবেন, তার মধ্যে জলটাকে রাখবেন, 35 মিনিট জলটাকে রাখার পর সেটাকে অল্প অল্প করে খেয়ে নেবেন, দিনে দুবার এটাকে করবেন এবং যে মন্ত্রটিকে বললাম সেটিকে পাঠ করবেন 108 বার প্রত্যহ এবং এই প্রদীপটা দেবেন 3টে সপ্তাহ, তার বেশি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মন্ত্রের পাঠ কিন্তু রেগুলার ওয়াইজ চলতে থাকবে। এটা করে দেখুন না, অনেক ফল সবজি তো টোটকা করেছেন, ডিমের টোটকাও করেছেন, কিন্তু আলটিমেটলি কি লাভ কিছু হয়েছে? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, ফিউচারেও বলবো যে অ্যাস্ট্রোলজি কখনো ভুল হতে পারে না। অ্যাস্ট্রোলজার মাইট বি রং, বাট অ্যাস্ট্রোলজি নেভার রং। অ্যাস্ট্রোলজি একটা নির্ভুল শাস্ত্র, তাকে সঠিকভাবে যদি ব্যবহার করা যায় আপনি লাইফে এক্সিকিউশন পাবেনই পাবেন। এমন অনেক জ্যোতিষ বন্ধু রয়েছেন যারা খুব ভালো কাজ করছেন, আবার এমন বন্ধুও রয়েছেন যে যিনি নিজেকে মনে করেন শেষ থেকে শুরু তিনি জ্যোতিষের মহাগুরু বলে নিজেকে ভাবেন, সারাক্ষণ নিজের ঢাক নিজে পাঠিয়ে বাজিয়ে চলেছেন আর অন্যের সমালোচনা করে চলেছেন সবটা সময়, তিনি একাই সব জানেন আর কেউ কিচ্ছু জানে না। উনি 400-500 কাজ করে চলেছেন, তাতেও এত চিন্তার ভাঁজ, চেম্বারে নাকি উপচে পড়ছে ভিড়, তাতেও তীর্থব্রত চেম্বারে উঁকি মারতে হচ্ছে, তার ডিগ্রি নিয়ে সমালোচনা করতে হচ্ছে, চিত্তব্রত নিয়ে চিন্তার কপালে ভাঁজ পড়ছে। এত সময় কোথা থেকে আসে 400-500 জনের কাজ করার পর? দিনটা তো জানতাম 24 ঘন্টা, সেটা 48 ঘন্টা যে হয়ে যাচ্ছে ওনার জন্য, 400-500 কাজ করার পরেও এত হীনমান্যতা, এত টাইম আসে কোথা থেকে, এত কিসের ভয়? জানেন তো হীরক রাজার দেশটা আপনারা দেখেছেন, সত্যজিৎ রায়ের সৃষ্টি, তাতেও কিন্তু সেই এডুকেশনিস্টের হাত ধরে কিন্তু পতন হয়েছিল। বাস্তিল দুর্গের কথা মনে আছে তো? সেই এডুকেশনিস্টের হাত ধরেই কিন্তু সাম্রাজ্যের পতন হয়েছিল। প্রপার এক্সিকিউশন করুন প্রপার, তাহলে দেখবেন আর সমালোচনা করার প্রয়োজন হবে না, নিজেকে এক্সিকিউশন করুন। 400-500 কাজ করছেন তাতেও এত চিন্তা, এত কপালে ভাঁজ তীর্থপদকে নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে সঠিক পথে এগিয়ে চলুন। গোল অফ ডেস্টিনেশনকে, যেটা সৌভাগ্য দর্পণের সবসময় কথা আপনাদের কাছে, যে নির্দিষ্ট লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে, এগিয়ে যেতে হবে এবং সঠিক পথে এগিয়ে গিয়ে আমরা আমাদের যে সাফল্য সেই সাফল্যকে ছিনিয়ে নেব, সঠিকভাবে সেই জায়গায় পৌঁছাবো এবং সঠিক জায়গায় পৌঁছে সেখান থেকে আমরা আমাদের নিজেদের সাফল্যকে সঠিক পৌঁছায় পৌঁছাবো এবং জীবনকে সঠিক পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যাবো। আজকে মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে এখানেই অনুষ্ঠান শেষ করলাম। দূর আর দূরে নেই।